এই জবাব চাই হ্যাঁ আজ অ্যাডমিট দেওয়ার কথা ছিল আমাদের সামনেই পরীক্ষা আমরা দুদিন ধরে ঘুরে যাচ্ছি কিন্তু কাল আমরা সকাল থেকে এসে অনেকদিন লাইন দিয়েছি বলল স্যার ম্যাডামদের কি যা হোক কিছু একটা ছিল দেওয়া হয়নি আজকে এসে বলছে নাকি দেওয়া হবে না তো আমরা রোজ রোজ কেন ঘুরে নিয়ে ঘুরে যাব না কেন দেওয়া হবে না কারণ জানতে চেয়েছিল কখন সেটা আমরা জানতে চেয়েছি তারপর কিন্তু প্রতিবাদন পাইনি তাকে বলছি যে কিসের জন্য দেওয়া হবে না আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি ঘন্টার পর ঘন্টা কিন্তু তার কোনো কানেই তুলছেন না কথা উনি হেসেই উড়িয়ে দিচ্ছে কথাটা কিসের জন্য কে হেসে উড়িয়ে দিচ্ছে কে আমাদের প্রিন্সিপাল আচ্ছা পরবর্তীতে কি হলো আমরা তো ঘরে গেলাম গিয়ে তারপর ম্যাডামের সামনে কথা বললাম তখন সেটা ওনার সিচুয়েশন বলছে তোমাদের আমাদের সিচুয়েশন যখন প্রবলেম হয় তোমাদের আমি ইউনিভার্সিটির ইয়েতে গিয়ে আমি হচ্ছে বলে তোমাদেরকে কিন্তু হচ্ছে তুমি কেন তোমরা কেন আমার সিচুয়েশনটা বুঝছো না কেন কিসের জন্য আমরা ওনার সিচুয়েশন বুঝবো না ওনার কর্তব্য যে হচ্ছে আমাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার কিন্তু হচ্ছে সেটা আমাদের বলে তো কোনো লাভ নেই আমরা যেটা নিতে এসেছি অ্যাডমিট কার্ড নিতে এসেছি আমাদের অ্যাডমিট কার্ডটা দিয়ে ছেড়ে দিক আমরা চলে যাব আর এখন কটা বাজে দুটো বাজে আমরা সেই দশটা থেকে দাঁড়িয়ে রয়েছি আমরা কলেজ যেমন নোটিশ করে সেই নোটিশ আন্দাজে আমরা সাধারণ ছাত্রছাত্রী কলেজে অ্যাডমিট নিতে আসি তা প্রিন্সিপালের সাথে শিক্ষাকর্মীদের বচসা বা কী বিক্ষোভ হয় আমরা সেই সম্বন্ধে জানি না আমরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরেও আমরা যখন অ্যাডমিট পাইনি আমরা তখন সাধারণ ছাত্রছাত্রী আন্দোলন করতে বাধ্য হয়েছি মানে কী দাবিটা কী ছিল আমরা অ্যাডমিট যাতে পাই আমাদের সামনেই পরীক্ষা আমাদের সকলেরই পড়াশোনা আছে আমরা যাতে তাড়াতাড়ি অ্যাডমিটটা পাই সেই জন্যই আমাদের আন্দোলন একটা আমাদের একটা এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আমাদের নন টিচিংয়ের কিছু দাবি ছিল এবং টিচিং স্টাফেরও কিছু দাবি ছিল যেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল মানে একেও সন্তুষ্ট করতে পারছি না ওকেও সন্তুষ্ট দাবিটা কি দাবিটা একটা আমাদের একটা ফিস নিয়ে সেই সেন্টার ফিস সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করবো কীভাবে সেই নিয়ে আমাদের একটা মানে চাপানুদ্রণ চলছিল সেখানে আজকে ওরা কর্মবিরতি পালন করে আমাকে ঘেরাও করে এবং আমাদের অ্যাডমিট কার্ড দেবার পরিস্থিতিটা আমাদের ভীষণ মানে অগোছালো হয়ে যায় মানে ওরা কর্মবিরতির জন্যে ছাত্র স্বার্থ বিঘ্নিত হচ্ছিল আমি নিজে দায়িত্ব নিয়ে ছাত্র স্বার্থের দিকে তাকিয়ে আজকে এইখানে বসে আমি নিজের সিদ্ধান্তে যেটা আমাদের ট্র্যাডিশন টাকাটা হাফ হাফ হবে আমি সেইভাবে বিভক্ত করবার